हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई भालो आछो। आर आमी देखो लक्ष्मीर घट निये बसि। आमार ए लक्ष्मीर घरटा किन्तु भांगते इच्छाई करतेछे ना, किन्तु आमार भांगा लागबे। आर ए घरटा आमी सेई बेशी दिन हयनि आमी रं करछि, एटा भांगा घर जोड़ाई। आर आमी पिछनेओ रं करबो कइछिलाम, तो पिछने किन्तु देखो आमी रं करार टाइमई हयनि, किन्तु आमार घर भांगार समय हये गेछे। आर आमी एखने लक्ष्मीर घरटा भांगबो, किन्तु आमार भांगते इच्छाई करतेछे ना, किन्तु भांगाई लागबे आमार। আর আমি ভাবতেছি যে যে আগের যেতে ভাঙা ছিল আমি জোড়ায় রং করছি, তো সেই জায়গাতেই আমি ভাঙবো, কিন্তু ওই জায়গাতে হচ্ছে না। ওই ফাঁকার দিয়ে আঠা দিয়ে জোড়া লাগাইছি, জোড়া দিয়ে ছাড়াচ্ছেই না, যেতে ফাঁকা ছিল। আর এই ঘরটা যে সময় আমি কালার করছি, জোড়াইছি, তো সে সময় আমি ব্লগ বানাইছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, আমি আগে আপলোড করে দিছি। আর বেশি দিনই হয় নাই আমি লক্ষ্মীর ঘরটারে পয়সা রাখতেছি, তো আমার ভাঙা লাগবে। এখন একজন পায় আমার, তারাই দেওয়া লাগবে পয়সাগুলো, তার জন্য আমার ভাঙা লাগবে। আমার একটুকু ভাঙতে ইচ্ছা হচ্ছে না। আর এই যে ঘরটা দেখো, আমার ভাঙতে ইচ্ছা করছে না বলে আমি ভাবতেছি যে এরকম বলে ভাঙবোর জন্য আবার জোড়া লাগালি, আবার জোড়া লেগে যায়। লক্ষ্মীর ঘরটা আমার ফেলাতে ইচ্ছাই করতেছে না, তার জন্য আমি ভাঙার জন্য বসে পড়ছি। আর ভাঙবো বলে দেখো পুরো ধীরে ধীরে ভাঙতেছে, যেন সব জায়গাতে ভাঙিয়ে না যায় লক্ষ্মীর ঘরটা, তাহলে জোড়া লাগানি যাবে না। আর আগের বার ভাঙছে, ভাঙার পরে আঠা লাগাইছে এরকম বলে সে ফাঁকা দিয়েও, কিন্তু লক্ষ্মীর ঘরটা ভাঙা যাচ্ছে না। আর আমার ঘর চাকরি করার পরেও হচ্ছে না, তো এখানে দুই তিনটা দাগ দেবো, দাগ দেওয়ার পরে যদি ধীরে 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 ভাঙে তো ভালো কথা, না ভাঙলি তো ফাটাই দেওয়া লাগবে পুরা। তাই এখন কিন্তু যাচ্ছে, ভেঙে গেছে। আর দেখো ভাঙার পরে লক্ষ্মীর ঘরটা কিন্তু আবার জোড়া লাগবে, তো আমি সেই দেখতেছি যে ঘরটা আবার জোড়া লাগে কিনা। ঘরটা কিন্তু জোড়া লাগবে, আমি আঠা দিয়ে লাগালি। আবার আগের বার ভাঙছিল অন্য সাইড দিয়ে, এবার ভাঙছে অন্য সাইড দিয়ে। দেখো জোড়া লাগে গেছে আমার ঘরটা। এবার আমি ঘরটা ধুয়ে দেবো সাইডে, আবার পরে জোড়া লাগাবো আমি আঠা দিয়ে। আর এবার আমি বসে বসে পয়সাগুলো জলদি জলদি গুনবো। এবার আমি ঝটপট করে পয়সাগুলো গুনছি, আর জলদি জলদি পয়সাগুলো গুনে নেবো কয় টাকা হয়েছে। আর যে কটা পয়সা আমি রাখছি সে কটাই গাই তো হয়েছে, তো আগে 200 টাকার নোটগুলো আমি আলাদা করবো, আর তারপরে সব পয়সা গুনবো। আর পয়সাগুলো আমি কিন্তু সব মোড়ায় মোড়ায় ভরছি লক্ষ্মীর ঘরে, সিধা পেলে যায় না পয়সাগুলো, ছোট ছোট ভাস করে ভরা লাগে। আর এবার 100 টাকার নোটগুলো কিন্তু সব পয়সা আমার ঠিক করা হয়ে গেছে, এবার পয়সাগুলো সব গুনে নেব। তো আমার কিন্তু পুরাপুরি পয়সাগুলো গোনা হয়ে গেছে। আর পয়সাগুলো গোনার পরে তো সব পয়সা মিশে কিন্তু আমার 5000 টাকা হয়েছে, তো আমি 5000 টাকাই রাখছিলাম। মাঝে মাঝে 1000 টাকা 500 টাকা করে করে 5000 টাকা হওয়ার পরেই আমি ঘরটা ভাঙছি। আর দেখো আমি ঘরটা জোড়াবো, এবার পরে জোড়াবো এক সময়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া, ভিডিওটাকে লাইক করে দেওয়া।